ব্লুজের ভিডিও সাত নম্বর ভিডিওতে তোমরা দেখছো শোভা কম্পিউটার এক এক করে আমরা সাত নম্বর ভিডিও করছি গত ছটা ভিডিওতে কখনো ব্লুজে ইন্ট্রোডাকশন কখনো ইনস্টল কখনো ব্লুজে একদম কর বেসিক থেকে আজকে সাত নম্বর ভিডিওতে আমরা দুটো সংখ্যার যোগ করা শিখবো তো চলো আগে আমরা ব্লুজে কোম্পানিরটাকে অন করে নিই তো ততক্ষণ বলতে গেলে তোমরা দেখছো সোভা কম্পিউটার এবং যারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করানোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে আসছে আমাদের কম্পাইলার অন হয়ে গেছে তো সেখান থেকে আমরা একটা সাম নামে ক্লাস করেছিলাম এটাকে ডবল ক্লিক করি করে ওপেন করলাম ওপেন করে আমরা এত অবধি করেছিলাম সেকেন্ড বা থার্ড ভিডিওতে তো এইখানে আমরা এখন দুটো সংখ্যা যোগ করবো তো দুটো সংখ্যার যোগ করতে গেলে আমরা বলেছিলাম একটা ফাংশন ফাংশন লিখতে মাথায় রাখবে কোনো একটা প্রোগ্রাম বা কোনো প্রোগ্রামে আর কোনো ইউজার ডিফাইন ফাংশন থাকুক বা না থাকুক একটা মেইন ফাংশন অবশ্যই থাকবে যেখান থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় স্ট্রিং আর্গুমেন্ট এই আমাদের আমরা ফাংশনটা লিখে ফেললাম এই ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা আমরা দেখতে পারি তো এগুলো ডিবাগিং পোর্শানগুলো অবশ্যই তোমরা একটু চেক করে নেবে তো আমরা একটা এই ছোট্ট প্রথম ভিডিওটাতেই আমরা যদি ডিবাগ করা শিখে নিই তাহলে আমরা আমাদের প্রোগ্রামিং কেরিয়ারটা প্রোগ্রামিংটাকে অনেকটা দূরে আমরা নিয়ে যেতে পারবো তো ডিবাগিং কি করে করবো যে এইটুকুনির মধ্যে কোনো এরর আছে কিনা আমরা দেখে নিতো দেখি নো সিনট্যাক্স এরর ব্যাস মানে কম্পাইল করা কোনো প্রোগ্রামের কম্পাইল করাটা অবশ্যই দরকার কম্পাইল করলে আমরা সিনট্যাক্টিক্যাল এরর গুলো ধরতে পারি তো এররের যখন কথাটা উঠেছে চলো আমরা আরেকটা নতুন জিনিস জেনে নি মানে জেনে নিই এর কি এরর এরর মানে ভুল তা আমরা অবশ্যই জানি কিন্তু এরর দু ধরনের হতে পারে হয় একটা হচ্ছে সিন্টাক্টিক্যাল এরর একটা হচ্ছে লজিক্যাল এরর সিন্টাক্টিক্যাল এরর মানে যেগুলো কিনা না সিনট্যাক্স মানে কোনো সিনট্যাক্সে ভুল লিখেছ আর লজিকাল এর কিনা কথা কথা তোমাকে এ প্লাস বি লিখতে বলেছে তুমি লিখেছো কিন্তু বি এ লিখেছ বা এ মাইনাস বি লিখতে বলেছে সরি তুমি বি এ লিখেছো তাতে হয়তো এফেক্টটা আমরা প্রথমে ইনিশিয়ালি বুঝতে পারবো না এ মাইনাস বি বি কথা কথা আমাকে লিখতে বলেছে যে এ মাইনাস বি আমরা লিখেছি বি মাইনাসে এটাতে কোনো অসুবিধাই নাই হ্যাঁ একটা অসুবিধা হতে পারে যদি এর ভ্যালু সাত ছিল হম এবং ভ্যালু এ মাইনাস বিটা খুব সুন্দর ভাবে হতো কিন্তু এইটাই যদি তুমি বি মাইনাস এ করো তাহলে তোমার একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে তুমি ডেজায়ার্ড আনসারটা পাবে না তোমার পাওয়ার কথা ছিল পাঁচ তুমি পেয়ে যাবে মাইনাস ফাইভ দ্যাট ইজ আর লজিক্যাল এরর লজিক ভুল করেছো তো এরর বেসিক্যালি দুই ধরনের সিনট্যাকটিক্যাল আর লজিক্যাল তো আমরা আবার ফিরে আসি আমাদের প্রোগ্রামে তো সেখানে আমরা যোগ করব দুটো সংখ্যা ইন্ট এ ইকস টু সেভেন একটা ডিক্লেয়ার করলাম ইন্ট বি ইকস টু টেন ডিক্লেয়ার করলাম ইন্ট সরি ইন্ট সি ইকস টু এ ব্র্যাকেটের মধ্যে রেখে এ প্লাস বি রাখলাম এটা কি এ বি সি ইন্ট এ কেন আমরা তো যোগ করতে বলেছি যদি আমরা একদম ক্লিয়ার কাট সাত প্লাস দশ এরকম যোগ করতে পারতাম না প্রোগ্রাম এইভাবে হয় না অ্যাকচুয়ালি এটাকে ভেরিয়েবেল বলে ভেরিয়েবেল কি ভেরিয়েবেল কনস্ট্যান্ট হ্যাঁ এগুলোর কনসেপ্ট ভেরিয়েবলের কনসেপ্ট আমরা একটু পরে আলোচনা করবো বা পরের একটা ভিডিও তো আমরা একটা ব্রডলি ডিসকাস করবো এই ভিডিওতে আমরা জাস্ট দুটোর সঙ্গে যোগ করছি তো মনে রাখবে সাত রেখেছি বি পাত্রের মধ্যে দশ রেখেছি এবং সি পাত্রের মধ্যে এ প্লাস বি টাকে যোগ করে রেখেছি এবার আমি এটাকে যোগ হয়ে গেছে আমি আউটপুট চাই আমরা জানি আউটপুট করতে গেলে একদম প্রথম বা থার্ড ভিডিওতে আমরা দেখেছিলাম একটা সিস্টেম ডিফাইন ফাংশন এর মধ্যে আমরা কি প্রিন্ট করছি সিটাকে প্রিন্ট করছি হয়ে গেল আমি আবার সেই ডিবাগ মানে কম্পাইল করে দেখি নো সিনট্যাক্স এরর তাহলে এটাকে আমরা চলো রান করে দেখি রাইট ক্লিক হাইট মেন স্ট্রিং আর্গস চলে আসলাম এই রে বড়ো করে সতেরো এসছে আউটপুটটা তো আমরা এখানে আবার করলাম কি তেইশ করলাম করে কম্পাইল করলাম কম্পাইল করেছি এবার রাইট ক্লিক করে ভয়েট মিস্ট্রিং আমরা রান করলাম তেত্রিশ এসছে তাহলে আমরা দুটো সংখ্যা যোগ করতে পেরেছি এবার আমরা চাই একটু মেসেজ দেখিয়ে যোগ করবো সাম ইজ এত তা আমরা যদি এরকম চাই তাহলে ডবল কোটের মধ্যে আমরা কোনো একটা মেসেজ দেখাতে পারি তাই সাম ইজ ইকুয়ালস টু প্লাস একটা কথা হচ্ছে প্লাস হচ্ছে কনকাটিনেট কনকাটিনেট মানে স্ট্রিং বা কিছু যোগ করা জোরে ঠিক আছে তো আমাদের সাম ইজ এই ভ্যালুটা দেখাবে রাইট ক্লিক ভয়েড মেন স্ট্রিং আগস ওকে করলাম সাম ইজ তেত্রিশ তো আমরা ব্লু দুটো সংখ্যা যোগ করতে পেরেছি ঠিক একইভাবে আমরা সরি গুণও করতে পারবো কম্পাইল করলাম রাইট ক্লিক ভয়েড মেন স্ট্রিং আগস দুশো হয়ে গেছে আমরা একইভাবে ডিভাইডও করতে পারবো সাবট্রাকশনও করতে পারবো রাইট পেয়ে গেছি তো আমরা এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ তো আমরা যদি চাই ইন্ট না এটা আমরা তোমাদের কাজ থাকবে যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ ইন্ডিভিজুয়ালি করে দেখিছি তোমরা চেষ্টা করবে এই একটার মধ্যে এই দুটো ভ্যালু নিয়ে কি করে যোগ বিয়োগ গুণ ভাগ চারটেকেই আমরা প্রিন্ট করাবো আমরা একটা একটা করে প্রিন্ট করছি তো যখনই আমরা এই দুটো রান করাবো রান করার সাথে সামিজ এত ইস এত প্রোডাক্ট এত মাল্টিপ্লিকেশন এত যেটা ড্রেজার আনসার হবে ততপি দেখবে তো ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো আর অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরের ভিডিওতে টাটা ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো